সেই দিন ধানমন্ডির বাড়িতে ট্যাঙ্কি থেকে যেগুলা ছড়িয়ে তার ফলে সেইগুলা 32 নম্বর না পড়ে মোহাম্মদপুরের বাড়িতে পড়ে, সেখানে 13 জন মৃত্যুবরণ করে এবং অনেকে এখনো পঙ্গু অবস্থায় অনেকেই মারা গেছে, অনেকে আছে। ইতিহাসে এই ধরনের জঘন্য ঘটনা এই বাংলার মাটিতে ঘটে যায়। সেই কারবালার ঘটনাকেও যেন হার মানায়, কারবালার ঘটনায় কিন্তু শিশু নারীদেরকে হত্যা করেনি, কিন্তু 15 আগস্ট শিশু নারীদেরকেও তারা ছাড়েনি। আমরা এখানে যারা আছি আপনজন হারিয়েছি, যে ছোট পরশ ওখানে বসা, তাপস এখানে 5 বছরের পরশ, 3 বছরের তাপস, মা বাবার লাশ পড়ে আছে রক্তাক্ত, লাশের কাছে দিয়ে 2 শিশু কাঁদছে, বা ওঠো বাবা ওঠো, বাবা মার কোনোদিন সাড়া দিতে পারেনি। ঠিক এইভাবেই আমরা সেদিন আপনজন হারিয়েছিলাম। আমার ছোট বোন রেহানা, আমি মাত্র 15 দিন আগে 30 জুলাই বাংলাদেশ থেকে আমরা জার্মানিতে রওনা হয়ে যাই। 31 তারিখে জার্মানিতে পৌঁছাই, তখন আন্তর্জাতিক প্লেন ধরতে হতো দিল্লি থেকে। আমরা তো ভাবতে পারিনি যে আমাদের জীবনে এরকম একটা আঘাত অপেক্ষা করে আছে। 13 তারিখে আব্বার সাথে কথা হয়, মার সাথে কথা হয়, সকলের সাথে কথা হয়। ঘটনা ঘটার পর যখন আমরা জানতে পারি, তখন সব তথ্য আমরা জানতে পারিনি। আমরা আপনজন হারিয়েছি, স্বজন হারিয়েছি, বিদেশে রিফিউজি হিসেবে থাকতে হয়েছে। আমরা যারা আপনজন হারিয়েছি, আমরা তো হারিয়েছি। সবচেয়ে বড় প্রশ্ন, বাংলাদেশ কি হারিয়েছিল, বাংলাদেশের মানুষ কি হারিয়েছিল? আমার বাবা তো সারাটা জীবন উৎসর্গ করেছিলেন এই দেশের মানুষের জন্য, তিনি তো মানুষের কথাই বেশি ভাবতেন, তিনি তো ভালোবেসেছিলেন এই দেশের মানুষকে, এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করবেন, তাদের জন্য সুখী জীবন দেবেন, তার জীবন উন্নত করবে, অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা ব্যবস্থা করে তাদের একটা উন্নত জীবন দিবে, সেটাই তো তার জীবনের একমাত্র সাধনা, একমাত্র সংগ্রাম। কাজে তিনি সেভাবে নিজের জীবনকে উৎসর্গ করে যাচ্ছেন, তিনি স্বাধীন করেছেন, যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলেছেন, সে বিধ্বস্ত বাংলাদেশের সেই ভয়াবহ ধ্বংস স্তূপের উপর দাঁড়িয়ে যাত্রা শুরু করে এই দেশকে তিনি উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তখন সেই ভয়াবহতা কাটিয়ে উঠে সব কিছু একটা স্থিতিশীল পর্যায়ে চলে আসে, বাংলাদেশ যখন উন্নয়নের সড়কে যাত্রা শুরু করে, ঠিক সেই সময় কিন্তু চরম আঘাতটা আসে। সবথেকে বড় কথা, খুনিরা যখন জাতিপিতাকে হত্যা করে, এই হত্যার সাথে সাথে যখন ঘোষণা দেওয়া দেয় এই বাংলাদেশের নাম পরিবর্তন করে ফেলে, স্বাধীন বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, সেই বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র হিসেবে ঘোষণা দেয়। বাংলাদেশ বেতার সেই নাম পরিবর্তন করে রেডিও পাকিস্তানের কায়দায় রেডিও বাংলাদেশ, এবং সেইভাবে বলতে গেলে বাংলাদেশের যে স্লোগান, যে স্লোগান দিয়ে লাখো শহীদ বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছিল, সেই জয় বাংলা স্লোগান, সেই স্লোগান নিষিদ্ধ করে দেয়। সেখানে বাংলাদেশ জিন্দাবাদ ফিরে আসে, মনে হয় যেন পাকিস্তানের ভাবধারাকে অনুকরণ করেই এই কাজগুলি করা। এভাবেই মানি করেছে, হ্যাঁ, যারা আমাদের বাড়িতে সবসময় উঠা বসা করেছে, খাওয়া দাওয়া করেছে, তাই তো বেমানি করেছে, সে কোনো সন্দেহ নেই।